দিল্লি থেকে ফিরে রাজ্যে এসেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে জোর কদমে দলের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কুমারঘাটে বিজেপির রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বর্তমানে কুমারঘাট সফরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার সকাল থেকে স্থানীয় বিধায়ক সুধাংশু দাসকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষ এবং দলীয় কার্যকর্তাদের সঙ্গে। সরকারি প্রকল্প এবং সাহায্য সহায়তা নিয়ে বিশদভাবে জেনে নেন সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, দেন মূল্যবান পরামর্শ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তার সফর সঙ্গী হয়ে বুথে জমা হল প্রচুর নারী পুরুষ। হাসি মুখে সকলের সমস্যা শুনে সাংগঠনিকভাবে মূল্যবান পরামর্শ দেন তিনি। স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের কাজকর্মের উচ্ছ্বাসিত প্রশংসা করেন বিপ্লব কুমার দেব। জানান, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করতেই তার এই সফর। বুথের কাজকর্মের পর্যালোচনা এবং সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় এই দলীয় কর্মসূচির অঙ্গ বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। 3 দিবসীয় প্রশিক্ষণ শিবির চলছে এখানে কুমারঘাটে, এবং আমাদের সংগঠনের নিয়ম অনুসারে আমরা কিছু কার্যক্রম তৈরি করেছি যে সকালে এই অঞ্চলের বুথে বুথে গিয়ে পর্যালোচনা করা, বুথের সমস্ত সমস্যা এবং সংগঠনের কাজগুলোর বিষয়ে জানকারি নেওয়া এবং তাদের সঙ্গে আলোচনা করা। আর তার জন্যে আমি এখানে এসেছি, এই 27 নম্বর বুথ। সুধাংশু দাস আমাদের নজওয়ান কর্মঠ বিধায়ক, ওনার কনস্টিটুয়েন্সি আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বুথের তো কার্যক্রম করেছি, কিন্তু যেটা আমি বরাবরই বলে থাকি, ফটিকরায় অঞ্চলের মানুষের যে আত্মীয়তা, কিষাণ বহুল, কৃষি বহুল এটা কনস্টিটুয়েন্সি, ফটিকরায়ের মানুষের অকুলতা এবং কর্মসূচিতে যোগদান করার জন্য সমগ্র ফটিকরায়বাসীকে ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব। বিধায়ক সুধাংশু দাসের ভূয়সী প্রশংসা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কাজকর্ম রূপায়ণ এবং সাধারণ মানুষের পাশে সবসময় থাকেন বিধায়ক সুধাংশু দাস। আর এখানের লোক আজকে দেখুন যে ক্ষেত খামারে যেতে হয়, তারপরও আমার জন্য এখানে বসে থাকা, সংগঠনের জন্য কাজ করা, মানে নিজের সত্যি করে, অথচ গরিব লোক, অথবা খেতে গেলে ওনার লাভ হতো, সেটা ছেড়ে আজকে এই কার্যক্রমে সবাই ভাগ নিয়েছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর সর্বোপরি ফটিকরায়ের সমস্ত জনতাকে আমি সাধুবাদ জানাই যে ওনারা আমাকে একটা নজওয়ান বিধায়ক দিয়েছে, কর্মঠ বিধায়ক দিয়েছে, এবং সময়ে সময়ে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন সবসময় সে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ হোক, রাস্তার কাজ হোক, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হোক, কিষাণ সম্মান নিধি হোক, রাজ্য সরকারের যে স্কিমগুলি আছে, 27টা মুখ্যমন্ত্রী স্কিম আছে, সেই সবগুলোর বিষয়ে সে সচেতন থাকে। এবং এখানে যে ব্লক, টেম্পোরারি ব্লককে নিয়ে আসা বড় ঐতিহাসিক ডিসিশন, এগুলো সব সুধাংশু দাসই করেছে। আমি তার জন্য তার শুভকামনা করি, এবং সে কম বয়সের আছে, আগে আরও কাজ করুক, ওর ফটিকরায়ের বাসী কল্যাণ করুক, সেটাই আমার প্রার্থনা। সুধাংশু দাসকে আগামীর পথ চলায় শুভকামনা জানান বিপ্লব কুমার দেব। বিধায়ক সুধাংশু দাস এবং জেলা সভাধিপতি অমলেন্দু দাসকে সঙ্গে নিয়ে 27 নম্বর বুথসহ বিভিন্ন বুথে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মী নিভা মালাকারের বাড়িতে দুপুরের আহার সারেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পেয়ে মন খুলে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন ফটিকরায়বাসী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।